জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন বিরোধী দলীয় চিফ হুইপ সম্পূরক প্রশ্ন করবেন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী প্রতি বুধবারে প্রশ্ন উত্তর দেন, এটা আমাদের জন্য পার্লামেন্টে এটা আমাদের জন্য একটা খুবই সুবিধাজনক অবস্থা। আমি গত বুধবার আগের বুধবারে আমার প্রশ্ন ছিল এক নম্বরে, ওদিন মাননীয় প্রধানমন্ত্রী উত্তর স্থগিত করা হয়েছিল। আমার প্রশ্ন একটাই, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনি আজকে প্রশ্ন উত্তরে কিন্তু অনেকগুলি স্টেপ নিয়েছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের রমজানকে সামনে রেখে, তার মধ্যে রেগুলেটেড ডিউটি কমিয়েছেন, শুল্ক কমিয়েছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চূড়ায় ধর্মের কাহিনী শুনে না। আপনি ডিউটি কমিয়েছেন কিন্তু যারা নাকি ইম্পোর্ট করে, বিভিন্ন পত্রিকা দেখছি খেজুর ইম্পোর্ট করলে কত কস্টিং হয় আর বাজারে বিক্রি করে তার ডাবলের ডাবল, আপনার এই সুযোগগুলি কিছু অসাধু ব্যবসায়ী গ্রহণ করে কিন্তু আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে কাজ করে না, তারা প্রাইসটা কমায় না, প্রাইসটা কমায় না, এবং এই যে প্রাইসটা কমায় না ইচ্ছা মতো প্রাইস ধরে, এটার জন্য সরকারের পক্ষ থেকে শক্ত মনিটরিং নাই, স্ট্রং মনিটরিং, এবং এদেরকে আইনের আওতায় এনে এই সুযোগ দেওয়ার পরও কেন বাজারে দামগুলি কমে না তার জন্য আপনি স্ট্রং একটা স্টেপ নেবেন কিনা, এবং এটা কঠিন স্টেপ, একদম চোখ উল্টিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, না হলে এটা মানুষের শান্তি আসবে না, মূল্য কমবে না, ওরা কথা শুনে না মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, ইতিমধ্যে আমার যে লিখিত উত্তর সেখানে কিন্তু এটা স্পষ্ট দেয়া আছে, মোবাইল কোর্ট সহ এই প্রত্যেকটা এলাকায় সেখানে পরিদর্শন করা হয়, যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, আইন অনুরূপ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে, তারপরেও যদি কেউ এভাবে মানে ইচ্ছাকৃতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে আমি একটা কথা বলি, আমাদের মানে যাই না, রমজান তো হচ্ছে কৃচ্ছতা সাধনের মাস, সে সময় কেন, কারণ যেন মানুষ কম খাবার গ্রহণ করে, কিছু খাদ্য মানে সংরক্ষণ করে, এই উদ্দেশ্যে নেয়া। তা আমাদের অনেকটা দেখি যে রমজানের সময় যেন খাওয়ার ইয়েটা একটু বেড়েই যায়, আসলে সেই জন্য তো রমজান না, রমজান হচ্ছে সংযমের মাস, সংযম করতে হবে। এখন বিশেষ কোনো একটা জিনিস না খেলেই সেটা রমজান আর হবে না, রোজা রাখা যাবে না বা ইফতার খোলা যাবে না, এই মানসিকতাটাও বদলাতে হবে। আমাদের খাদ্য আমাদের দেশে যা পাওয়া যায় আমরা সেটা দিয়েই কিন্তু রোজা খুলতে পারি, কারণ এটা না খেলে চলবেই না এরকম তো কোনো কথা নেই। বা অন্য সব মানুষ কি খায় সেভাবেই খাওয়ার ব্যবস্থা করা যেতে পারে, তাহলে তার এই ধরনের মানে একটা জিনিসের জন্য কান্নাকাটি শোনা যাবে না। তবে এটা তো আপনারা ইদানিং দেখেছেন প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু হ্রাস পেয়েছে, কমেছে, একেবারে কমে নাই তা না। কৃষকের উৎপাদিত পণ্য এটা যদি দাম বেশি কমে যায় তাহলে কৃষক পণ্যের ন্যায্য মূল্য পায় না, আবার যদি দাম বেশি বেড়ে যায় তাহলে যারা নির্দিষ্ট আয়ের লোক তাদের জন্য কষ্ট হয়, ভোক্তার জন্য কষ্ট হয়। কাজে এখানে আমাদের কিন্তু সবসময় কৃষক যেন ন্যায্য মূল্য পায়, কৃষক যেন উৎপাদন বৃদ্ধি করে সেদিকে যেন আমাদের লক্ষ্য রাখতে হয়, উৎপাদিত পণ্য বাজারজাত করলে ভোক্তারা যেন সহনশীল পর্যায়ে ক্রয় করতে পারে সে ব্যবস্থাটার দিকেও আমাদের দৃষ্টি দিতে হয়, আর এ ব্যাপারে আমাদের সরকার যথেষ্ট সচেতন। তবে আমি একটু বলবো যে বর্তমানে বিশ্ব পরিস্থিতি কোভিড-19 অতিমারী বা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বা এখন যেমন গাজা ইসরায়েলি হামলা, এই সমস্ত কারণে গণহত্যা চলছে, এই সমস্ত কারণে কিন্তু পরিবহন ক্ষেত্রে যথেষ্ট সমস্যা দেখা দিচ্ছে। যেসব জিনিস আমরা আমদানি করতে হয় সেটা পরিবহন এবং সঞ্চালন, এই ক্ষেত্রে পরিচালন এই ক্ষেত্রে কিন্তু যেমন মূল্য বেড়েছে আবার অনেক অসুবিধাও দেখা দিচ্ছে। সেই জন্য আমরা আমাদের দেশের মানুষ আমাদের নিজস্ব উৎপাদিত পণ্যই যত বেশি ব্যবহার করতে পারি আর যত বেশি উৎপাদন করতে পারি সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত, যত্ন মানা উচিত। সেই জন্য মাননীয় সংসদ সদস্য যারা আছেন, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সবাইকে বলবো, যার যেখানে অনাবাদি জমি আছে বা যে যেখানে আছেন, যা পারেন খাদ্যপণ্য উৎপাদন করেন, যেটা আমাদের দেশকে স্বয়ংসম্পূর্ণ করবে এবং আমরা আর কারো মুখাপেক্ষি থাকবো না। আর বাজারে যেটা আমি বলবো যে আমরা নিজের আমাদের মাননীয় সংসদ সদস্যরা আছেন, নির্বাচিত প্রতিনিধিরা আছেন, শুধু সরকারি মানে দেখবে তা তো না, তাদেরও একটা দায়িত্ব আছে। বাজার মনিটরিং এর ক্ষেত্রে আপনারা সকলে সহযোগিতা করেন,
তাহলে কেউ আর এই অসাধু ব্যবসায়ী তারা এভাবে অসাধু উপায়ে নিত্যপণ্যের দাম বাড়াতে পারবে না। এবং সেক্ষেত্রে আমি জনগণকে আহ্বান করবো তারাও যদি নজর রাখে তাহলে কিন্তু আরো সহজ হয়ে যায়। আর সরকারের পক্ষ থেকে অবশ্যই কঠোর পদক্ষেপ আমরা নিচ্ছি, পদক্ষেপ নেব, এমনকি মোবাইল কোর্ট বসিয়ে আমরা শাস্তি দিচ্ছি, গ্রেপ্তার করছি, মামলা করছি, কাজে আমাদের যথাসাধ্য আমরা করে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।